আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরেনাজ মমে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আজ থেকে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তায় কাজ করবেন তারা। সকালে রাজধানীর সৈনিক ক্লাব গেট ও জিয়া কলোনি গেট দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য ঢাকা সেনানিবাস থেকে বের হয় সেনা সদস্যরা। রাজধানীর বিভিন্ন স্থানে তাদের গাড়িতে টহল দিতে দেখা যায়। স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সংবিধানের 126 অনুচ্ছেদ অনুসারে ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় জাতীয় নির্বাচনে সশস্ত্র বাহিনীকে নিয়োজিত করা হয়েছে। ভোট গ্রহণের আগে, ভোটের দিন ও ভোটের পরে শান্তি শৃঙ্খলা নিশ্চিতে কাজ করবে সেনাবাহিনী। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে বিদেশে সম্পদের পাহাড় গড়তেই ক্ষমতাসীনরা আবারও একতরফা নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে সকালে মতিঝিলে গণসংযোগ ও লিফলেট বিলির সময় তিনি একথা বলেন। একতরফা নির্বাচন করতে গিয়ে সরকার দেশকে ভয়াবহ সংকটের মুখে ঠেলে দিয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। তার দাবি, 7 জানুয়ারির নির্বাচন দেশের জনগণের সঙ্গে প্রতারণা। ঘন কুয়াশার কনকনে ঠান্ডায় বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। দিনাজপুর, নীলফামারী ও কুড়িগ্রামেও বইছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার সাথে উত্তরের হিমেল হাওয়ায় ভোগান্তি বেড়েছে জনজীবনে। রাতভর বৃষ্টির মতো ঝরছে শিশির, গরম কাপড়েও হারানো যাচ্ছে না শীতের তীব্রতাকে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। শীতে সবচেয়ে বিপাকে পড়াচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.4 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন। আবহাওয়া অফিস বলছে আগামী আরও 2-3 দিন এই তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শীত তো প্রচুর আমাদের এদিক, শীতের জন্য তো বাইর হওয়া যাচ্ছে না, মানে কি করব, কর্ম করে খাই, এই জন্য বাইর হওয়া লাগছে। হাঁ তো কাজ করিয়া পাই না, হাঁ তো কাহার দেখে না, শীত তো খুব এতটা বেলা হয়েছে তাও তো শীত পারে না। পাঁচ কুয়াশা, কোথায় কাজ করব, কাজ কামর কমলাই, এখন সব বাজারের জিনিস বেশি চলতে পারি না। এখানে মিনিমাম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.4 ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা। এখানে সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়া সকাল পর্যন্ত বিস্তৃতি থাকে। ভারত সহ বিশ্বের 41টি দেশে করোনাভাইরাসের নতুন উপধরন JN1 ছড়িয়ে পড়ায় বাংলাদেশেও সতর্কতা জারি করা হয়েছে। নতুন ধরনের সংক্রমণ মোকাবেলায় আবারও হাসপাতাল, ক্লিনিক সহ সকল স্থানে মাস্ক ব্যবহার সহ 4 দফা পরামর্শ দিয়েছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। গতরাতে কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে কারিগরি পরামর্শ কমিটির 65তম সভার পরামর্শে 4টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার, সন্দেহ হলে করোনা পরীক্ষা ও উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের 4র্থ ডোজ ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে করোনার নতুন ধরনটি অতি দ্রুত ছড়াচ্ছে। আন্তর্জাতিক লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের ড্রোন হামলায় হামাসের উপপ্রধান সালে আল আরবি নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায় সালেকে লক্ষ্য করে বৈরুতের দক্ষিণ অঞ্চলের মোয়াদ শহরে ড্রোন হামলা চালানো হয়। সেখানে হামাসের কার্যালয়ে 7 জনের মধ্যে সালেও মারা যান। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে পশ্চিম তীরে বিক্ষোভে ফুসে উঠেছে ফিলিস্তিনিরা। তীব্র নিন্দা জানিয়েছে ইরান। প্রতিশোধ নেবার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। এরই মধ্যে ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে শিয়াপন্থী সংগঠনটি। খেলার খবর, 349 দিন পর কোর্টে ফিরে জয় পেলেন 22টি গ্র্যান্ড স্ল্যামের মালিক রাফায়েল নাদাল। ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিসের এককে স্প্যানিশ তারকা তৃতীয় রাউন্ডের পথে হারান ডমিনিক থিয়েমেনকে। সবশেষ গত বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলেছিলেন সাবেক নাম্বার ওয়ান। ম্যাচের শুরুতে প্রথম 24 পয়েন্টের 21 পয়েন্টে আদায় করে নেন স্প্যানিশ খেলোয়াড়। শেষ পর্যন্ত তিনি জেতেন 7-5, 6-1 গেমে।
এবছরে টেনিসকে বিদায় জানানোর আভাস দিয়ে রেখেছেন রাফেল নাদাল। এবার স্পাহানির শেয়ার বাজার সংবাদ। পুঁজিবাজারে তালিকাভুক্ত ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার গতকাল থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে 8 জানুয়ারি কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের কারণে আজ আর্গন ডেমেন্স ও এভয় টেক্সটাইল লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।